ভাই রে ভাই, কি অবস্থা সবার? তোমাদের একটা প্রশ্ন শুনতে শুনতে আমার পুরো বেহাল দশা। মিমি আপু, কিভাবে এইভাবে নিয়মিত তুমি বাংলাদেশ থেকে ইতালিতে প্রোডাক্ট বা গিফট গুলা আনাও? কিভাবে বাংলাদেশ থেকে মানুষ তোমাকে এত সহজে নিয়মিত গিফট গুলা পাঠায়? আমার স্বামী বিদেশ থাকে, তাকে আমি কিভাবে বাংলাদেশ থেকে সহজ উপায়ে বিদেশে শুটকি মাছ পাঠাইতে পারি? আমার বয়ফ্রেন্ড বিদেশে থাকে, তাকে কিভাবে আমি বাংলাদেশ থেকে সহজ উপায়ে নিজের হাতের বানানো পিঠা আচার এগুলো পাঠাইতে পারি? আমার আত্মীয়র জন্মদিনে কিভাবে আমি তাকে গিফট পাঠাইতে পারি বাংলাদেশ থেকে খুব সহজে, কনভিনিয়েন্ট ওয়েতে, রিজনেবল প্রাইসের মধ্যে, আরও কত কি? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন ডিটেলসে সব কিছু বলে দেবো যে কীভাবে বাংলাদেশ থেকে তোমরা খুবই সহজে কনভিনিয়েন্ট ওয়েতে, রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদের প্রিয়জনদেরকে গিফট পাঠাইতে পারবা যারা বিদেশে অবস্থান করতেছে। আর তোমরা দেখতেই পাইতেছো আমি আরও একটা পার্সেল রিসিভ করছি বাংলাদেশ থেকে। এটা অফকোর্স আমার আরও এক বক্স ঈদের গিফট। সো রুমে যাই, এখন আমি এটা আনবক্স করবো। আনবক্স করতে করতে তোমাদেরকে সব ডিটেলস বলবো। সো চলো, রুমে আইসা পড়াশোনা বাদ দিয়ে ঝটপট করে আনবক্স করতে বসা যাই। আর তোমরা দেখতেই পাইতেছো যে এক বক্স ভর্তি জামা খবর আমাকে পাঠানো হয়েছে। এখন কিন্তু আমি কনফিউজড হয়ে গেছি যে ঈদের দিলে আমি কোনটা রেখা কোনটা পড়বো। বাট এনিওয়েজ, এই যে রেগুলার বেসিসে ইটালিতে বাংলাদেশ থেকে আমার কাছে জামা কাপড়, গিফট বা জুয়েলারিস আসে, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমাকে পাঠানো হয় ফ্লাই এক্স বিডি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস প্রোভাইডার কোম্পানি। আপনারা অনেকেই অলমোস্ট প্রত্যেকদিন আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন, কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে আপু আমার হাজব্যান্ড বিদেশে থাকে, আমার ওয়াইফ বিদেশে থাকে, বা আমার বাবা মা বিদেশে থাকেন, আমার ফ্রেন্ড বিদেশে থাকে, কিভাবে আমি বাংলাদেশ থেকে তার জন্য গিফট পাঠাইতে পারি বা প্রয়োজনীয় প্রোডাক্ট পাঠাইতে পারি? আপনারা ফ্লাই এক্স বিডির মাধ্যমে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তে মানে যে কোনো ধরনের বৈধ প্রোডাক্ট পাঠাইতে পারবেন। ডেলিভারি টাইম হচ্ছে 3-5 ডেজ, অর্থাৎ 3-5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা বিশ্বের যে কোনো প্রান্তে আপনার প্রিয়জনের কাছে ডেলিভার করে দেওয়ার দায়িত্ব হইতেছে ফ্লাই এক্স বিডির। আর আরেকটা জিনিস হইতেছে যে এটা কিন্তু একটা ডোর টু ডোর সার্ভিস। ফর এক্সাম্পল, আপনি আপনার প্রিয়জনকে যে গিফটটা পাঠাইতেছেন, ফর এক্সাম্পল তিনি ইউএসএতে থাকেন বা ইউরোপে থাকেন বা ইউকেতে থাকেন, সে কিন্তু তার বাসার দরজা থেকে আপনার গিফটটা রিসিভ করতে পারবে। এর থেকে কনভিনিয়েন্ট আর কোনো ওয়ে কিন্তু হইতে পারে না। আর আরও একটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকেই বাংলাদেশে বসে বিদেশি প্রোডাক্ট মানে বিদেশ থেকে অরিজিনাল প্রোডাক্ট আনে বিজনেস করতে চান, ফ্লাইক্স বিডির মাধ্যমে আপনারা সেটাও করতে পারবেন। ইউএসএ, ইউকে এবং চায়না থেকে আপনারা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। ডেলিভারি টাইম হচ্ছে 3-5 ডে, সেম। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি আপনার প্রিয়জনকে বাংলাদেশ থেকে যে গিফটটা বা প্রোডাক্ট পাঠাবেন তার ওজন যদি 10 কেজির বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লাই এক্স বিডির যারা এমপ্লয়ি আছেন তারা আপনার বাসা থেকে প্রোডাক্টটা ফ্রি পিক আপ করে নিয়ে আসবে। মানে পিক আপের জন্য আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, পিক আপ ফ্রি। এখন নিশ্চয়ই মাথায় প্রশ্ন ঘুরতেছে যে আমি যদি 1 কেজি প্রোডাক্ট পাঠাই বাংলাদেশ থেকে বিদেশে তাহলে কত প্রাইস পড়বে? 5 কেজি প্লাস হলে কত প্রাইস পড়বে? 10 কেজি প্লাস যদি হয় প্রোডাক্টের ওজন তাহলে আমার কত প্রাইস পড়বে? এই সমস্ত ডিটেলস আপনারা ফ্লাই এক্স বিডির অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবেন। সো ডু চেক আউট দেয়ার পেজ। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্যাক্স। ইয়েস, এই যে পার্সেলটা আমি যখন রিসিভ করছি তখন আমার 27.28 ইউরো ট্যাক্স দিতে হয়েছে। এটা ইটালিয়ান ট্যাক্স। যদি আপনি যেখান থেকে যে দেশে বসে প্রোডাক্ট রিসিভ করবেন যদি সেখানে ট্যাক্স আপনার আসে তাহলে ট্যাক্সটা আপনাকে দিতেই হবে, না দিলে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন না। তো এই তো সমস্ত ডিটেলস আমি বলে দিলাম। যারা যারা গিফট পাঠাইতে চান, আপনাদের বিদেশে অনেকেরই হাজব্যান্ড থাকে, তারপরে যে আত্মীয় স্বজন থাকে, অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, ঝটপট করে আপনারা গিফট কিনা, তাড়াতাড়ি তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন ফ্লাই এক্স বিডির মাধ্যমে। এনিওয়েজ, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই।